নমস্কার বন্ধুরা সর্বানিষ্ঠ রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চিকেনের রেসিপি আজকে একটা নিয়ে এসেছি তো আমি কীভাবে চিকেন তৈরি করি সব দিন তো রকম তৈরি করা হয় না এক এক দিনে এক এক রকম তৈরি করা হয় তাহলে কি টেস্টটাও ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে একই রকম রান্নায় একই রকম চিকেন তো এক চিকেনকেই কত রকম ভাবে না করা যেতে পারে তো চিকেনটা খেতে গেলে অনেক রকম ফ্লেভার হলে বাচ্চারাও ভালো খায় বাড়ি সকলেও ভালো খায় তারপরে এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের ভিতরে দেখতে পাচ্ছেন এক চামচ বড় চামচের হলুদে গুঁড়ো দিয়েছি তারপরে দুই চামচ দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম দুই চামচ দিয়ে এইখানে দিয়ে দিলাম লবণ এইখানে যা যা উপকরণ দেওয়া দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এখন একসঙ্গে এইখানে আর কিছু কিন্তু ব্যবহার করিনি আজকে বাটা মশলা অনেকটাই কম এখানে গুঁড়ো মশলা দিয়ে তৈরি করছি চিকেনটা এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাখা কমপ্লিট হয়ে গেছে চিকেন চিকেনের কালারটা বেশ দারুণ এসছে তারপরে কড়াই এই সাইডটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব এইখানে আজকে তেল কম দিয়ে আমি রান্নাটা করেছি তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এইখানে আমি রসুন দিয়ে দিলাম আদা রসুন যে বাটা করে রেখেছি তো পুরোটা আদা রসুন লাগেনি তাই সেটা দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিলাম একখানা টমেটো আদা রসুন টমেটো একসঙ্গে ভালো করে কষে নেবো কষে যতক্ষণ না এই টমেটো গোলবে ততক্ষণ একটু কষে নেবো আমরা বাঙালি বাঙালিরা একটু তেলে ঝালে খেতেই ভালোবাসে তো খাওয়াটা তেলে ঝালে হলো আমরা কিন্তু ব্যালেন্স রেখেই খাওয়া দাওয়া করি এইখানে দেখতে পাচ্ছেন কষা কমপ্লিট হয়ে গেছে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি এই চিকেনগুলো আপনারা ভাজাও করে খেতে পারেন এইভাবে মেখে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন কষে নিতে হবে তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন শুধু কষে নিতে হবে তো চিকেনটা অনেকে অনেক রকম করে বানান আমিও বানাই অনেক রকম করে তার ভিতর থেকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে একবার দেখে নেবেন আর এইভাবে বানিয়ে মিনিটের মতন ঢাকনাটা বন্ধ করে রাখছে একটু গ্যাস কমিয়ে আর আজকে আমাকে দেখাচ্ছি আমাদের কেন আপনাদের দেখাচ্ছি আমার বন্ধু এটা হলো আমাদের বন্ধু আমি যখন রান্না করি এখানে চাল দিই ওরা আসে চাল খেতে তো এইভাবে চাল খায় আমার রান্নাও দেখে ওদের দেখে আমিও খুশি হই ওরাও খুশি হয় তো এখানে একটা পায়রা এসছে আমার এখানে অনেক পায়রা আসে তো কথা বলতে বলতে এখান থেকে মাংসের জল বেরিয়ে গেছে জল বেরোনোর পরে এখন কষে নিচ্ছি ভালো করে এবার শুধু কষাই আর রান্নাটা আপনারা কে কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন নূতন যারা রান্না করেন নতুন রকমের সেই রেসিপিগুলো আমি ট্রাই করি তো অনেকের রেসিপি দেখে তো এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম তো আবার ঢাকনা বন্ধ করে দিয়েছি এইভাবে ঢাকনা বন্ধ করে একটু সময়ের জন্য ভালো করে কষে নেব তো কষাটা আপনার উপরে নির্ভর করে যতটা চিকেন কষা হবে ততটা কিন্তু ভালো হবে এখানে চিকেন বলেন মাংস খাসি মাংস বলেন একটু কষা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এইভাবে আমার কষতে প্রায় আধা ঘন্টার মতন লেগেছে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ চিকেনটাকে আমি কষে নেব তো চিকেনটা কষা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলটাও বেরিয়ে গেছে তারপরে এর ভিতরে একটু জল দিয়ে দেবো আজকে একটু ঝোল করব আর চিকেনের ভিতরে কোনো আলুর ব্যবহার করিনি তো এইভাবে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা একটু তিষ্ণ গরম করে নিয়েছিলাম তো এক গ্লাস জল দিয়ে চিকেনটা তো রান্না হয়ে গেছে খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখতে পাচ্ছেন জল অল্প দিয়েছি দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে এখন ফুটিয়ে নিলে চিকেনটা রেডি হয়ে যাবে তো চিকেন রেসিপি তো অনেকেই অনেক রকম করে বানান এইভাবে একটু নুন হলুদ আগে থাকতে মেখেন রাখলে তাহলে চিকেনের কিন্তু আসটা গন্ধটা থাকে না একবার আপনারা হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এইখানে আমি কষে নিয়েছি কষে সব কিছু দিয়ে তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তিন মিনিটের মতন একটু সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুটে গেছে ঝোলটাও কমে গেছে রান্নার কালারটাও বেশ ভালো এসছে তো রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকে রেসিপি এইখানে রাখবো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনার সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা